আজকে আমাদের শহীদ আজম ভগৎ সিংয়ের 116তম জন্মদিবস। এই উপলক্ষে আমরা সারা ভারত যুবলীগ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় স্থানীয় পশ্চিমী চমুনিতে আমাদের রাজ্য দপ্তরের সামনে আমরা এটা পালন করছি। আমাদের এই শহীদ আজম ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য শহীদ আজম ভগৎ সিং, রাজগুরু চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনাদের মতো বিপ্লবীরা যারা আজকে বলিদান দিয়েছেন তাদের এবং তাদের যে জীবন সংগ্রাম, তাদের যে আদর্শ, সেই পথে আগামী প্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য এবং এই রাজ্য তথা ভারতবর্ষের যে আমাদের সমাজতন্ত্র, আমরা যেটা সমাজতন্ত্রের কথা বলে থাকি, সেই সমাজতন্ত্রকে কায়েম করার জন্য, আবারও সেই সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য, তাছাড়া এই রাজ্যের যারা নিপীড়িত, শোষিত, বঞ্চিত সমস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য আমরা তাদের আদর্শ চলার জন্য আমরা এই দিনটিকে পালন করে থাকি। পাশাপাশি আমরা বলবো, যারা আজকে বেকার যুবক যুবতীরা আছেন, ছাত্র সমাজ আছেন, তাদেরকে তাদের পথ অনুসরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বিভিন্ন শূন্য পদে বেকারদের যে চাকরি পাওয়ার অধিকার এবং আজকে শ্রমিকদের, তাছাড়া বিভিন্ন কলকারখানা আপনারা দেখছেন বন্ধ হয়ে যাচ্ছে ভারতবর্ষে, শ্রমিকদের যারা এই যে বিভিন্ন রকম মজুরি, তাদের নানা রকম যে আইনকানুন লাগু হচ্ছে তাদের বিরুদ্ধে, এই সমস্ত কিছু যে থেকে রক্ষা করার জন্য আজকে আমরা সারা ভারত যুবলীগ এই প্রতি বছর শহীদ আজম ভগৎ সিং, রাজগুরু, তারপর চন্দ্রশেখর আজাদ, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনাদের যে লড়াই সংগ্রাম, সেই পথে আমরা চলছি, তাদের আদর্শকে পাথেয় করে আগামী দিনে আমরা চলবো। এটাই আমাদের এই সমাজের কাছে, বিশেষ করে যুবলীগের পক্ষ থেকে বার্তা।